রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মুখ খুললেন দেশটির সেনাপ্রধান মিন অং লাইং। সোমবার প্রথম জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি বাস্তবায়ন করা হবে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে যে চুক্তি রয়েছে তাতেও কোনো প্রভাব পড়বে না। যদিও ভাষণে রোহিঙ্গা না বলে তিনি বলেছেন, দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী যেভাবে গৃহহীন লোকজনকে বাংলাদেশ থেকে ফেরত আনার কথা ছিল সেটি চলতে থাকবে। ডেমোক্রেসি সিনে টিসাও ইয়ামা